শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদারের ব্যক্তিগত তহবিল থেকে ও রামভদ্রপুর বিত্তশালীদের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার বাহিরে রামভদ্রপুর ইউনিয়নে 520 পরিবারের মাঝে তিনি এই ঈদ সামগ্রী সহায়তা দিয়েছেন। শনিবার সকালে স্থানীয় রামভদ্রপুর রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে শারীরিক দূরত্ব নিশ্চিত করে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মেয়র আব্দুল মান্নান হাওলাদার বলেন, আমরা করোনা সংকটের শুরু থেকেই ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ বিতরণের পাশাপাশি পৌর তহবিল ও পৌরসভার জনপ্রতিনিধি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এর আগে আমরা ত্রাণ বিতরণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমাদের মাননীয় এমপি নাহিম রাজ্জাক নির্দেশ কর্মে আমরা রামবদুপুর বৃত্তশালীর সহযোগিতা নিয়ে রামবদুপুর হাই স্কুল মাঠে 520 পরিবারের মধ্যে অসহায় মানুষের মধ্যে আমরা ঈদ সামগ্রী উপহার দিচ্ছি। আমরা নাহিম রাজ্জাক আমাদেরকে নির্দেশ করেছেন, সেই অনুযায়ী আমরা এখানে উপহার দিচ্ছি, অসহায় মানুষের মধ্যে তারা বিতরণ করছি। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, নারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি সালাউদ্দিন মাতবর, ইতালি আব্দুর রাজ্জাক স্মৃতিসৌধের সভাপতি শেখ রাশেদ আহমেদ সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন আধুনিক বাংলা টেলিভিশন।